বুধবার পূর্বদয়া সামাজিক সংস্থার উদ্যোগে রাধানগরস্থিত হার্ট অফ ইমিউনিটির পক্ষ থেকে রিক্সা শ্রমিকদের ত্রাণ সামগ্রী, মাস্ক এবং বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বদয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতিদেব। তিনি বক্তব্য রেখে বলেন, সমাজের প্রতি প্রত্যেকটা মানুষের দায়িত্ব রয়েছে, একইভাবে প্রত্যেকটা রিক্সা চালকের দায়িত্ব রয়েছে, যাতে প্রত্যেক যাত্রীকে নিজের পরিবারের মানুষ মনে করে সুরক্ষিতভাবে গন্তব্যস্থলে পৌঁছে দেয়। আর আসন্ন দুর্গাপুজো বর্তমানে করোনা পরিস্থিতির জন্য প্রত্যেকে যাতে ঘরে থেকে পরিবারের সাথে আনন্দ উপভোগ করেন এবং সোশ্যাল মিডিয়ার নেগেটিভ চিন্তা ব্যবহার না করে সঠিকভাবে ব্যবহার করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, সামাজিক সংস্থার সভানেত্রী সহ অন্যান্যরা। এই সোসাইটিতে যোগদান থাকে, কিছু মানুষের যোগদান বড়, কিছু ছোট, কিন্তু প্রায়শ আমি আমরা দেখি যে যারা বিকশিত আসছে, যারা কাছে সব কিছু আছে, তারা মনে করে তারাই সোসাইটি চালায়, কিন্তু এমন নয়। সোসাইটির প্রত্যেক মানুষের নিজের দায়িত্ব আছে, নিজের কর্ম আছে, আর কর্ম নিয়েই উনি থাকেন। এই প্রচনায় আমরা রিক্সার চালকরা ভাই যারা আছেন আজকে, আমরা কি এক জায়গা থেকে আর একটা জায়গা নিয়ে যান, সুরক্ষিতভাবে নিয়ে যান, আর এটা মনে করে নিয়ে যান যে নিজের বাড়ির একটা মানুষকে, একটা মেয়েকে, একটা মাকে, একটা ভাইকে আমরা নিয়ে যাচ্ছি, সুরক্ষিতভাবে ওকে ওর বাড়িতে ওর জায়গায় পৌঁছে দেবার যে অনুষ্ঠান উনি লক্ষ্য নিয়ে নিজে রিক্সাকে নিজে সব কিছু প্রাণ দিয়ে চালান, আমি ওনাকে কৃতজ্ঞ, ওনাকে নমন করি, হাত জোড়ে ওনাকে ধন্যবাদ দিই। আর আজকে আমরা চেষ্টা করেছি ওনাকে সম্মানিত করার জন্য। এই কোভিড সিচুয়েশনে ওরা খুব ভোগ করেছেন, লকডাউন ছিল, রোজগার হয়নি, বাড়িতে বসে থাকা হয়েছে, কিন্তু উনি বিরক্ত হন নাই, উনি এই কোভিডে এই ভাইরাসের জন্য খুব চেষ্টা করেছেন, লড়াই করেছেন। এখন যখন সময় উনি নামছেন রোডে, আমি খুব খুশি যে সবার মুখে মাস্ক থাকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।